চলছে বিপিএল এর দশম আসর সিলেট পর্ব শেষে কদিন পরেই আবারো ঢাকায় ফিরবে বিপিএল তবে গেল কয়েক আসরের মতো এই আসরে নিয়েও তেমন কোনো উত্তেজনা নেই দর্শকদের মাঝে তারা বলছেন টি-20 ক্রিকেট যেমন হওয়ার কথা ঠিক তেমনটা হচ্ছে না দেখা মিলছে না বড় স্কোরের তবে পিচ নিয়ে সন্তুষ্ট বিসিবির পরিচালক জালালুনস স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ টি-20 ক্রিকেট মানেই ব্যাট বলে রানের ফোয়ারা চার ছক্কায় বল আছড়ে পড়বে বাউন্ডারিতে সেটি দেখতেই মুখিয়ে থাকে ক্রিকেটের প্রাণ দর্শকরা স্কোর বড় হলেই জমে ওঠে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ দর্শকদের মাতিয়ে রাখতেই মাঠে গড়ায় বিপিএল এর দশম আসর তবে চলতি আসরের বিপিএল শুরু হওয়ার আগে হাওয়া বদলের গল্প শুনিয়েছিল বিসিবি যেখানে এবার স্টেডিয়ামে বসবে নতুন চেয়ার স্পাইডার ক্যামেরা বাউন্ডারি লাইনে এলইডি বোর্ড কথার সঙ্গে কাজের মিল দেখা যায়নি খুব একটা বিপিএল জমিয়ে তুলতে ম্যাচগুলোতে হাই স্কোরের জন্য পিচ তৈরির কথা বললেও সেটি চোখে পড়েনি বিপিএল ঢাকার প্রথম পর্বে 150+ স্কোর হয়েছে মাত্র তিনটি আর সিলেটে গড়ানো ম্যাচে 150 রানের গন্ডি পার হয়েছে পাঁচটি তারপরও বিসিবি পরিচালক জালালুনুস সন্তুষ্ট দোষ দেখছেন ব্যাটারদের না অনেক বড় স্কোর তো হয়েছে এখানে এখন দেখেন না অনেক কতগুলো দেখা গেছে টিমরা তো খালি হ্যান্ড উইকেটে দোষ দিলে চলবে না অনেকে ব্যাটিং এর যে প্ল্যান দেখছি যেভাবে আউট হয়ে আসছে এটা তো আপনার ওয়ান অফ দ্য ফ্যাক্টর অন্যদিকে দর্শকরাও বললেন ভিন্ন কথা মাঠে রান না আসায় বিপিএল জমে ওঠেনি বলে মত তাদের আমরা যারা দর্শক সাধারণ পাবলিক খেলা দেখি বা টি-20 নির্ভর ম্যাক্সিমাম দর্শক থাকে আমরা চাই হলো যে 200+ স্কোরিং হবে হাই স্কোরিং ম্যাচটা এটা আপনারাও দেখতে পাচ্ছেন মানে কতটা পূরণ হচ্ছে মানে 10টা ম্যাচ হলে তার মধ্যে যদি 2-1টা ম্যাচ হাই স্কোরিং হয় সেটা সম্পূর্ণরূপে মানে কখনোই বলা যায় না যে এটা হাই স্কোরিং ম্যাচ হচ্ছে কিন্তু আমরা যখন মানে মিরপুরে আমাদেরকে মানে আমাদের হোম গ্রাউন্ডে আমরা দেখতে পারি যে একই অবস্থা সেই লো স্কোরিং পিচ হচ্ছে প্রতিবার পিচ নিয়ে চলে আলোচনা হয় বিতর্ক কিন্তু মাঠের লড়াই শুরু হলেই দেখা যায় সেই আগের চিত্র শুভদেবনাথ নিউজ 24 ঢাকা